টি-টেন লিগে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে রাত সোয়া 8টায় মাঠে নামে সাকিব আল হাসানের দল কেরালা কিংস ও টিম শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করতে নেমে মুনাবিরা 15, রাজাবাদশা 26, জয়শ্রিয়া 1 রানে আউট হন। তবে চান্দিমাল 38 ও রামবুক ভেল্লা 20 রানে অপরাজিত ছিলেন। তবে এ ম্যাচে সাকিবকে বল করার সুযোগ দেননি অধিনায়ক মর্গান। আজ সেমিফাইনালে সাকিব আল হাসান মুখোমুখি হয়েছে মারাঠা আরাবিয়ানসের। এই ম্যাচেও সাকিব আল হাসানের উপর ভরসা করতে পারেননি মর্গান। বিশ্বসেরা অলরাউন্ডারকে বল করতে না দেওয়া সত্যি অপমানজনক। এমনটাও নয় যে সাকিব আল হাসান অফ ফর্মে আছেন। প্রথম ম্যাচে 1 ওভার করে মাত্র দিয়েছিলেন 5 রান। আর আজ ব্রেভো নিজের প্রথম ওভারে 20 রান দেওয়ার পরও শেষ ওভারে তার হাতেই বল তুলে দেন মর্গান। তবুও সাকিব আল হাসানকে সুযোগ দেওয়া হয়নি। বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে এমন আচরণ সত্যি হতাশাজনক। এই ম্যাচে সাকিবদের বিপক্ষে 10 ওভারে 9 উইকেট হারিয়ে 97 রান সংগ্রহ করে মারাঠা আরাবিয়ানস।